নায়েব গোমাস্তের উপর ভর রেখে কি জমিদারি রাখা যায়? তোমরা দু ভাই তদারকিতে যাবে বলছো মহালে, এর থেকে বেশি খুশি আর আমি কিসে হব বলো? আপনি কোথায় যেতে অনুমতি করেন? বন্দরখালিতে এখন কিছু গোলমাল চলছে। নায়েব বলে যে প্রজারা ধর্মঘট করেছে, খাজনা দিতে চায় না। আবার প্রজারা বলে খাজনা তারা ঠিকই দিচ্ছে, নায়েব উসুল দেয় না। এখন তোমরা যদি বলো তাহলে আমি তোমাদের সেখানে উদ্যোগ করি। আমি তাহলে কালী বন্দরখালি রওনা দেব। বিনোদ তাতে রাজি? হ্যাঁ বাবা, আমারও ইচ্ছা মহলগুলো একবার দেখে আসি। ভালো কথা, শুভস্য শীঘ্রম। দেখো এই দেখো তোমার মেজ বৌমার কাণ্ড দেখো। এ কি বৌমা, বাক্স কোথাচ্ছ কেন মা? আমি ওদের সঙ্গে বন্দরখালি যাব, রাত ভরে নৌকায় চাপতে হবে, তো এখন সব না গুছিয়ে রাখলে হয়? এমন ছেলে মানুষই তুমি দেখেছো মা? এ কেমন বায়না, যাচ্ছি মহল তদারকিতে, সেখানে বহু মানুষ গিয়ে কি করবে? শোনো বৌমা, সব জায়গায় বাড়ির বউদের যেতে নেই মা, তাতে সুনাম থাকে না। তুমি কত বড় বংশের জমিদার বাড়ির বউ, বংশের মান সম্মান আদব কায়দা সব বজায় রাখতে হবে। তো দুঃখ করো না মা, একটা মাস তো দেখতে দেখতে কেটে যাবে। এ আবার কাঁদছে দেখো, আ ভোমরা। মা তুমি ওকে সামলাও। শোনো বৌমা, বাড়ির মানুষ কাজে যাবে, এই সময় চোখের জল ফেললে অকল্যাণ হয় মা। লক্ষ্মী, নিশা কালে অগ্নি দেখা গো, পতঙ্গ উড়িয়া পড়ে গো, মধু খাইব বইলা, মধু খাইব বইলা ঝাপ দিয়াছে, মধু খাইব বইলা ঝাপ দিয়াছে, উইড়া মরব জানে না, উইড়া মরব জানে না, ঠুকলাম সেই রূপের ফান্দে ঠুকলাম। দিদি ঠাকুর, দিদি ঠাকুর, ও দিদি ঠাকুর, ওটো ওটো খাবে চলো। আরে এত করে বলছি তবু উঠবে না? তুই আমার কে যে তোর কথা অনুযায়ী আমাকে চলতে হবে? দেখো সেই বাপের বাড়ির কাল থেকে এ পর্যন্ত তোমার সঙ্গে সঙ্গে আছি, তোমার ভালো চাই বলেই তো বলছি নাকি? থাক, কাউকে আর আমার ভালো চাইতে হবে না। খাওয়া দাওয়া করছো না, শরীরের যত্ন নিচ্ছ না, এরপর তো রোগে পড়বে। ওটো 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 খাবে চলো। ওটো না, এ নিত্য খাওয়া নিয়ে এত বানা করে না। তোদের মেজবাবু ফিরুক, তারপর খাবো। বৌমা তার ফিরতে তো মাস ঘুরে যাবে গো, তারপর খাবো। বৌমা বলি খাওয়া দাওয়া করে শুলেই তো পারতে মা। আমি খাবো না মা, আমার জ্বর হয়েছে। কই দেখি, আমার জ্বর হলে গায়ে তেমন তাপ হয় না। না তাপ তো একটু আছে। ও খিরি, কবরেজের দেওয়া বড়ি পাচন ওই বৌমাকে একটু ওষুধগুলো খাইয়ে দে মা। যাই বালিটা জাল দিতে বলি গে। নাও নাও নাও, তাও হাতটা ওই দেখো, নাও 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 খাও, আমি জল আনছি। এত বাড়াবাড়ি করো না বুঝলে, কার জন্যে করছো এসব? যার জন্যে তুমি আহার নিদ্রা ত্যাগ করলে সেই বন্দরখালিতে বসে তোমার কথা ভাবছেন? তুমি মরছ কেঁদে কেটে, আর দেখো গে যাও, তিনি হতভাগ্য নল মুখে দিয়ে চক্ষুটি বুঝে রোহিণী ঠাকুরকে ধ্যান করছে। যা মুখে আসবে তাই বলবি তুই? চচ্চাপড় মারলে কে লোকের মুখ চাপা থাকবে? নেহাত তুমি রাগ করবে তাই ভয় বলতে পারি না, কিন্তু না বললেও তার পারা যাচ্ছে না। যাও না, পাঁচির মা দুলালি সবাইকে ডেকে জিজ্ঞেস করো না, সেদিন অত রাত্রিরে রোহিণী বাবুর বাগান থেকে আসছিল কি? জিজ্ঞেস করতে হয় তো তুই করগে, আমি কি তোর মতন ছুঁচো পাজি যে আমার স্বামীর কথা আমি পাঁচি মাকে জিজ্ঞেস করতে যাবো?
কুকুর বেড়ালে রদম হয়েছি, তাই না? সেদিন আমার কথা বিশ্বাস করে না, হ্যাঁ ঘর করলি ঘর করলি, যার জন্য চুরি করে সেই বলে চল, বড় লোকের কাজ করা হলো না। বাবা রে বাবা, কখনকার মেয়েটা কেমন থাকে টাটা ঠিক না। কী লক্ষ্মীরি, আবার কি হলো? দেখ দিদি, পাড়ার কালামুখীরা বাবুর বাগানে বেড়াতে যাবে, তা আমরা চাকর বাকর মুনিষী, আমরা সেটা মুনিবের কানে বলতে পারবো না গা। সে কী লো, পাড়ার মেয়ে কে আবার বাবুর বাগানে বেড়াতে গেল? কে আবার? ওই যে কালামুখী রোহিণী। কোন বাবুর বাগানে রে? কোন বাবুর বাগানে? আমাদের মেজো বাবুর বাগানে। বলিস কিরি, বাগানে তাহলে রাসলীলাটা ভালোই চলছে বল। আবার কি, তলায় তলায় এত কাণ্ড, টাকা পয়সা গয়না কাপড় সবই তাহলে তিনার পাদপদ্মে ঢালছে বল। তবে যা শুনছি তাকে সত্যি না? কি সত্যি ঠাকুরজি? বলছিলাম ওই রোহিণীর কথাটা শুনেছি। তা তোমার আগে আরো দুপাঁচ জন এসেছিল তো, তুমি কি বলবে সেটাও জানি। জানো বলেই বলছি মেজো বউ, মেজোবাবুকে ওষুধ করো। কি করবো? বসে রাখার ওষুধ করো, হাজার হোক। তুমি তো আর গৌর বর্ণ নাও মেজো বউ, পুরুষ মানুষের মন তো আসলে কথাই পাওয়া যায় না, দরকার হলে ওষুধ বেষুধ করতে হয়। তা ভাই রোহিণী কি আক্কেল কে জানে? রোহিণীর আবার আক্কেল কে? পোড়া কপাল আমার, সবাই জানে, তুমি জানো না মেজোবাবু যে রোহিণীকে 7,000 টাকার গয়না গড়িয়ে দিয়েছে গো? তা আমি জানি। কথাটা তবে সত্যি? আমি খাতাও দেখেছি। খাতা? তবে তো কথাটা মিছে না দেখছি। খাতায় আরো লেখা আছে। কিলা খাতায়? তোমার নামে 14,000 টাকার গয়না লেখা আছে। পাড়ায় তো আর কান পাতা যাচ্ছে না। এসব কী কথা? গোবিন্দলাল নাকি তোর গোলাম, তোকে নাকি 7,000 টাকার অলংকার দিয়েছে, শুনেছিস নিশ্চয়ই? না শুনি আর উপায় কী, জনে জনে এসে বলে যাচ্ছে। রোহিণী, কেউ দরকারে এলে বলিস আমি বাণুজ্যদের বাড়িতে আছি। খুড়ো পর্যন্ত শুনেছে, এসব কু কথা শুনে কি কষ্টটাই না পেল মানুষটা। ছি, শুনছি ভ্রমরী অপবাদ নাকি রটিয়েছে, সে নাকি নিজের চোখে হিসেবের খাতায় এই টাকার কথা লেখা আছে দেখেছে। শুনেছি, আর এটাই ভাবছি যে মেজ ঠাকুরনের মতো একজন মানুষ এত বড় কথাটা বলল কি করে। এসব রটনায় তো শুধু আমার কলঙ্ক নয়, ওনার স্বামীরও কলঙ্ক। আসলে আমার উপর শোধ নেবার আক্রোশে এইসব অপবাদ ছড়াচ্ছে, তবে এর উচিত শাস্তি আমি দেব। ভ্রমরের মিছে কথার দণ্ড আমি মিছে কথাতেই দেব। এই শোন, আজ বিকেলে তোর একখান বেনারসি আর কিছু গয়না আমায় দিতে পারবি, কাল সকালেই ফেরত দিয়ে দেবো। বল দিবি? মা কেন দেব না, কিন্তু ওসব নিয়ে তোর কি হবে? সেসব আমি পরে বলবো, তুই আগে ওগুলো আমায় এনে দে। আমি এক্ষুনি এনে দিচ্ছি।